गाइस वेलकम बैक टू माय चैनल एंड दिस इज कृष्णा। सो आज আমি তোমাদের সাথে শেয়ার করব গোড়ালি ফাটা কি করে রোধ করতে হয়। সাধারণত এই প্রবলেমটা আমাদের শীতকালে বেশি হয় আর ছোট বড় নারী পুরুষ সর্বস্তরের মানুষের এই প্রবলেমটা হয়ে থাকে। আর যেহেতু এই প্রবলেমটা আমাদের শীতকালে বেশি হয় আর সেই সময় যদি আমরা এর ঠিকঠাক যত্ন না নি সেই জায়গাটা থেকে রক্ত বের হতে পারে। সুতরাং এই প্রবলেমটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। আজ আমি এই ভিডিওটাতে যে প্যাকটা ইউজ করেছি সেটা এতটা ইউজফুল যে অনেক দিনের পুরনো গোড়ালি ফাটাও পুরোপুরিভাবে ঠিক করে দেবে, ট্রাস্ট মি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আমরা আমাদের ভিডিও। সো লেটস স্টার্টেড। তো সবার প্রথমে আমি যেটা করব, আমাদের এফেক্টেড এরিয়া ভালোভাবে ক্লিন করব। তো তার জন্য একটা বালতিতে কিছুটা ইশুদুষ্ণ গরম জল নিতে হবে, ততটা গরম করতে হবে যতটা গরম তুমি সহ্য করতে পারবে। তারপর এতে একটু সোপি কনসিস্টেন্সি দেওয়ার জন্য শ্যাম্পু অ্যাড করতে হবে। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে এর ভেতরে পা ঢুকিয়ে 20 মিনিট অপেক্ষা করতে হবে। 20 মিনিট পর যখন পা ক্লিন করবে, সবার প্রথমে পায়ের ডেড স্কিন সেলস লুজ হবে আর যে গরম জল আমি ইউজ করেছি সেটার মাধ্যমে পায়ের দুর্গন্ধও দূর হবে। এরপর যখন তোমরা তোমাদের শুজ খুলে এদিক সেদিক ঘুরবে তখন কেউ এটা বলবে না যে তোমার পা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। পা যাতে হার্শ না হয়ে যায় সেই জন্য আমি এতে শ্যাম্পু অ্যাড করেছি আর তাতে করে পা ময়শ্চারাইজও থাকবে। পা ক্লিন করার পর পরিষ্কার জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার পর পা ভালোভাবে ড্রাই করে নাও। তারপর চলে আসি আমরা আমাদের প্যাকে। প্যাক বানানোর জন্য সবার প্রথমে নিতে হবে 3 টিস্পুন রাইস ফ্লোর বা চালের গুঁড়ো। তারপর এতে অ্যাড করতে হবে 2-3 টিস্পুন ভিনিগার। তোমরা চাইলে এখানে অ্যাপেল সাইডার ভিনিগারও ইউজ করতে পারো। তারপর এর সাথে অ্যাড করতে হবে 1 টিস্পুন হানি বা মধু। এবার এই সব উপকরণকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং একটা থিক পেস্ট বানাতে হবে। এরপর এই উপকরণটা নিয়ে ধীরে ধীরে এফেক্টেড এরিয়াতে অ্যাপ্লাই করতে হবে। চালের গুঁড়ো আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, পিউরিফাই করে এবং ভিনিগার হচ্ছে এক ধরনের মাইল্ড অ্যাসিড যা আমাদের স্কিনকে সফট ড্রাই করে এবং ডেড স্কিনকে রিমুভ করে এবং এক্সফোলিয়েট করতে অনেক ইজি হয়। এভাবেই পুরোটা অ্যাপ্লাই করে ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ড্রাই হয়ে যাওয়ার পর পা ওয়াশ করতে হবে এবং যে কোনো ধরনের পেট্রোলিয়াম জেলি বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে যাতে করে ময়শ্চার লক হয়। তোমরা চাইলে এই প্যাকটা 1-2 সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রাখতে পারো। একটা ব্যাপার তো নিশ্চিত, 1 সপ্তাহের মধ্যে তোমাদের গোড়ালি ফাটা অনেকাংশে কমে যাবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওতে একটা লাইক অবশ্যই করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা এন্ড টেক কেয়ার।